থ্যাংক ইউ ঘুরাই দেওয়ার লেগে। ওমা ওমা আলাই কি করছিস? এটা হবে না, চল 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 চল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আঁখি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আমরা দিয়াবাড়িতে যাবার জন্য একটি লেগুনা রিজার্ভ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে বেশ কিছু বাচ্চা রয়েছে, যার কারণে আমরা একটা লেগুনা রিজার্ভ করেছি। আপনারা যারা চান হাউস বিল্ডিং থেকে দিয়াবাড়িতে যাবেন, আপনার ইচ্ছা করলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 100 টাকা করে। আর যদি কেউ আপনারা লেগুনা করে যেতে চান, তবে সেখানে জন প্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। এখানে মেট্রো রেলের কাজ চলছে, যার কারণে রাস্তা একটু ভাঙা এবং প্রচুর ধুলাবালি রয়েছে। আমরা চলে এসেছি। দিয়াবাড়িটি উত্তরার 12 নম্বর সেক্টরের একেবারে শেষ সীমানায় অবস্থিত। আমরা এসে থেমেছি এখানকার 3 নম্বর ব্রিজের এখানে। আপনারাও এখানে এসে থামতে পারেন। এখানে খুব সুন্দর একটি লেক রয়েছে, বিশাল বড় এই লেকটি। লেকটির পানি একটু কেমন জানি কালো বর্ণের, যাই হোক লেকটা খুব সুন্দর। লেকটার পাশেই বিশাল বড় একটা নার্সারি রয়েছে। যারা আপনারা এখানে ঘুরতে আসবেন, চাইলে আপনারা নানা রকমের ফলের গাছ, ফুলের গাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আমরা শুরুতে এসে বাচ্চাদের আর কন্ট্রোল করে রাখতে পারিনি, তারা নেমে গেছে, তারা এখন বোটে চড়বে। চলেন একটু সামনে এগিয়ে যাওয়া যাক। এই জায়গা এসে তোমার কেমন লাগতো সন্ত? খুব মজা। জায়গাটা দেখতে কেমন? খুব সুন্দর। হ্যাঁ, বোট কিভাবে নেন আপনারা? 15 মিনিট 100 টাকা। কতটুকু ঘুরাবে 15 মিনিটে? একটা বোটে কয়জন উঠতে পারে? 4 জন। লাইফ জ্যাকেট গুলো পরায় দেন ভাইয়া।
আমরা ওই যে তাদের জন্য ওয়েট করতেছি, তারা আসলে তাদের সাথে আবার চালাবো। আমরা এখন এই যে একদম চালানো বন্ধ করে দিছি। পারবি না হেঁটে বড় কথা প্রচুর রোদ, তারপরও মাশাল্লাহ ভালো লেগেছে। বাচ্চারা খুব মজা করে বোট চালিয়েছে, মজা করেছে তারা আর কি। এখানে খাবারের তেমন কোনো সুব্যবস্থা নেই, কিছু রেস্টুরেন্ট বটতলায় রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আপনারা ফুচকা চটপটি দোকান পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন আইসক্রিমের দোকান এখানে রয়েছে। এছাড়া আপনারা জায়গায় জায়গায় ঝালমুড়ি অথবা ফুচকা চটপটি তো পাচ্ছেনই। এবার বিদায় নেবার পালা। পুরো ভিডিওটা সময় জুড়ে যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি থেকে একটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিওর আপডেটগুলো আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে এবং আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তবে আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। You hate her. You hate her.